Inna Allah ya'murukum an tuaddul amanati ila ahliha. Allah Rabbul Alamin bandake muhabbat kore banaya banaya. Allah Rabbul Alamin banda jeto duniyate sundor bhabe chola fira korte pare. Ejonno protita bandar upore arsh azim theke Allah Rabbul Alamin kisu bidhi bidhan diye diyechen. Er moddhe ekta moha boro bidhan hocche amanat. এটা বড় বিধান কিনা খালি আমরা মনে করি ফরজ নামাজ ফরজ রোজা কিন্তু আরেকটা ফরজ আছে যেটার নাম আমানত এজন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার আয়াতে বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের নির্দেশ আনতু আদুল আমানাতি ইলা আহলিহা প্রতিটা বান্দা যেন তার উপরে রাখা আমানতগুলা আমানত প্রাপ্য ব্যক্তির নিকটে পৌঁছায়া দেয় এখানে উলামা একরাম বুঝবেন আমানত শব্দ আনছেন আল্লাহ তাআলা এটা হলো বহু বছর এক বছর না তাহলে এটা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন বুঝাইলেন যে বান্দা তোমার উপরে একটা আমানত না অনেক ধরনের আমানত আছে এগুলা তোমার পৌঁছাইতে হবে তোমার প্রাপ্য ব্যক্তির নিকট আমরা তো মনে করি শুধু টাকা পয়সার আমানত শুধু টাকা পয়সা ধন সম্পদের আমানত এছাড়াও যে আরো আমানত আছে এটা কিন্তু আমাদের অনুভূতিতে আসে না আমার ব্যক্তি জীবনে আমানত আছে আমার পারিবারিক জীবনে আমানত আছে আমানত কাকে বলে যে জিনিসটার আপনি মালিক না আপনার আয়ত্তে আছে কবজায় আছে কিন্তু এটার মালিক আপনি না যেমন আপনার নিকটে কেউ 1 লক্ষ টাকা রাখলো তে টাকাটা কার নিকট আছে আপনার নিকট কিন্তু এটা কি আপনি মালিক না এটাই হচ্ছে আমানত এটাকে রক্ষা করা আপনার উপরে ওয়াজিব ফরজ তো এই যে গোটা দেহ আমার এটার মালিক কি আমি আপনি কে মালিক আরো জোরে বলতে হবে কে মালিক আল্লাহ এটার মালিক আল্লাহ আমার কাছে দিবেন আমানত হিসাবে আমার কাছে আছে ঠিক কিন্তু আমি কি না মালিক না এইজন্য এখন আমার উচিত যিনি দিয়েছেন যা যা দিয়েছেন বানাইতে পারবেন একটাও শক্তি আছে একটা চোখ বানাইতে পারবেন হ্যাঁ কত কিছু তো বানায় কত পাওয়ার কত কিছু আছে এক না কিডনি না থাকলে শেষ কিডনির দরকার নাই তো পেট খারাপ হইছে হাম্মাম খানা টয়লেট খানা 100 বার গেছে মনে করেন 150 বার গেছে শেষ পাওয়ার শেষ তাহলে এগুলা কে দিল আমাদেরকে বলেন আল্লাহ এগুলা যে দিলেন এটার আমানত আছে না চোখের আমানত চোখ দেওয়া হয়েছে মালিকের কথা মতো চোখকে ব্যবহার করা কিন্তু আজকে গোটা পৃথিবীর আন্তর্জাতিক গুনাহসমূহের একটা এক নম্বরে গুনাহ হচ্ছে চোখের গুনাহ বৃদ্ধ যুবক যুবতী রিকশাওয়ালা কুটিপতি বৃদ্ধ আলেম উলামা অনেক ক্ষেত্রে সবাই তাকায় থাকে আমি মাঝে মধ্যে এমন করি রাস্তায় যে কথার কথা আজকে একটা মেয়ে যাচ্ছে তো আমি রাস্তার পাশে তাকাই যে দেখি কে কে দেখে তো দেখি মাশাআল্লাহ বৃদ্ধ বাবা যার নাতিপুতি বিবাহ হয়ে গেছে সেও তাকায় থাকে হাদিস শরীফে আসছে Inna Allah la yanzuru yawm al-qiyamah Kisu manusher dige Allah Rabbul Alamin qiyamater din takaben na qiyamater din Allah jodi tar dige rahmater drishti na den tar upay ache bolen jure bolen ei je er moddhe ekta ke er moddhe ekta hocche oi briddho যে বৃদ্ধ বয়সে জিনা করে বৃদ্ধ বয়সে
আছে কিনা বৃদ্ধ হয়ে গেছে এখনো চোখ দিয়ে উল্টা পাল্টা দেখে বৃদ্ধ মোবাইল নিছে তো দেখতে আছে এজন্য চোখের আমানত এই চোখ মানুষের ব্রেন কমিয়ে দেয় গুনাহ করার কারণে এইজন্য দেখবেন এই যে ভাইরা অন্ধ লোক যারা অন্ধ তাদের দেখবেন অনেক ব্রেন খেল করছেন কখনো অন্ধ তার এক শুধু একবার এই রোড দিয়ে নিয়ে যাবেন দ্বিতীয়বার ছাইরা দিবেন একা চলে আসবে দেখে নাই কিন্তু কেন তার ব্রেন সংরক্ষিত তার এক নাম্বার কারণ এই চোখ কখনো নাফরমানি করে নাই এজন্য এই চোখ দ্বারা যখন নাফরমানি করবে তার ব্রেন কমে যাবে আর তার আমলের বরকত আমলের নূর সব চলে যাবে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুম কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুবই প্রভাব ফেলানোর মতো একটা কথা আমি কিছুদিন আগে কিতাবে পড়েছি পাকিস্তানের অনেক বড় আল্লাহওয়ালা উনি একদিন বলেন আমি এই অদম বান্দা উনি বলতেছেন 30 বছর বয়সে 100 বার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু উনি বলেন এই 30 বছর বয়সে আমি আমার নবীজিকে স্বপ্নে যোগে 100 বার দেখেছি সুবহানাল্লাহ আমরা তো মানুষ আমরা কয়বার দেখছি চিন্তা করা দরকার কি না যদি রাসূলকে কোন চোখ দেখে হাদিস শরীফে আসছে মান রাআনি ফাকাদ রাআনি যে আমাকে স্বপ্নে যোগে দেখলো সে অবশ্যই আমাকেই দেখলো সুবহানাল্লাহ এই বান্দা 30 বছর বয়সে 100 বার রাসূলকে স্বপ্ন দেখছেন তো জিজ্ঞেস করা হলো পরের কথাটা হইছে আমাদের নসিহা জিজ্ঞেস করা হলো কিভাবে এটা সম্ভব আপনার কিভাবে আপনি কোন আমলের বরকতে দেখলেন এই আল্লাহর বান্দা বললেন আমি জানি না কোন আমলের বরকতে তবে একটা আমল আমার মনে আছে সেটা হচ্ছে আমি এই গুনাহগার বান্দা আমার এই 30 বছর বয়সে কখনো ইচ্ছাকৃত এই চোখ দ্বারা একটা নাফরমানি করি নাই সুবহানাল্লাহ কথাটা কি কম মনে করছেন আল্লামা তারেক জামিল দামাত বরকাতুম উনি 15 বছর ইউরোপে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন যে ইউরোপের ভিতরে যারা পত্র পত্রিকা নেট দেখেন ইউরোপে খুব পর্দা করে চলে নাকি কেমন চলাটা চলে তারা তাদের পোশাক বলতে কিছু নাই ধরতে গেলে এমন একটা স্থানে উনি 15 বছর ইসলামের দাওয়াত দিবেন এই লোক বলে আলহামদুলিল্লাহ ইচ্ছাকৃত আমি তারেক জামিল এই দুই চোখ দ্বারা কখনো কোন বেগানা নারীর দিকে তাকাই নাই সুবহানাল্লাহ কত বড় কথা এইজন্য এই চোখ আমানত আমার ঠিক রাখতে হবে মোবাইল দেখি এই ছোট্ট একটা মোবাইল যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায় এটা খেয়াল রাখতে হবে মাথায় আমি মোবাইলের ড্রাইভার ড্রাইভার গাড়ি যেভাবে চালাবে গাড়ি সেদিকেই যাবে এইজন্য যুবক ভাইরা আপনাদের পা ধরে বলে আমি এই জীবন নষ্ট করবেন না এই মোবাইল যুবককে নষ্ট করছে ঘরের ভিতরে ঘরে ঝগড়া লাগায় দিছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত লুটে নিছে যুবকের যৌবন শেষ করে দিছে এই মোবাইল এজন্য আমাদের উচিত চোখ ঠিক রাখা জবান ঠিক রাখা আল্লাহর দেওয়া প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রাখা তাহলে আমাদের আমানত রক্ষা হবে সময় খুবই অল্প দুই নাম্বার আমাদের পারিবারিক জীবনের আমানত পরিবার আমার নিকটে আমানত আপনার স্ত্রী আপনার নিকটে আমানত আপনার সন্তান আপনার নিকটে আমানত একটা সন্তান সে নামাজ পড়ছে না সে উদাসীনভাবে ঘোরাফেরা করছে রাতের একটায় বাসায় আসছে দিনের 10টায় সে ঘুম থেকে উঠছে আর হায়ওয়ান জানোয়ারের মতো ফজরে ঘুমায় আছে আপনি তাকে ডাক দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এই বিষয়ে আপনাকে ধরবেন এজন্য আপনার নিকটে আমানত মেয়েগুলা পর্দা করছে না আজকে বেহাল এক অবস্থা আমার মা বোনদের কোথাও পর্দা নাই ঘরে পর্দা নাই রাস্তায় পর্দা নাই মার্কেটে পর্দা নাই পরিবারের কোন স্থানেই পর্দা নাই কেমন যেন পর্দার বিরুদ্ধে মা বোনেরা যুদ্ধ লাগাই দিছে এইজন্য মা বোনদের আগে আপনাকে জিজ্ঞেস করবে একটা মহিলা চারটা পুরুষকে জাহান্নামে নিবে তার বাবাকে জাহান্নামে নিবে তার স্বামীকে জাহান্নামে নিবে তার
বড় ভাইকে জাহান্নামে নিবে তার বড় ছেলেকে জাহান্নামে নিবে কেন প্রত্যেককে জিজ্ঞেস করা হবে এই মহিলাটা কখনো বাবার আমানত ছিল এই মহিলাটা কখনো তার স্বামীর আমানত ছিল এই মহিলাটা কখনো তার বড় ভাইয়ের আমানত ছিল এই মহিলাটা কখনো তার বড় সন্তানের আমানত ছিল তোমরা কি তোমাদের আমানত ঠিকমতো রক্ষা করছো কিনা তাকে পর্দে আনছো কিনা তাকে ঠিকমতো ইসলামের শিক্ষা দিয়েছো কিনা এই আমানত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে আরেকটা কথা বলি সূরাতুস সিজদার ভিতরে আছে যখন এই সন্তানগুলোকে জাহান্নামের জন্য নির্দেশ দিয়ে দেওয়া হবে তখন সন্তানগুলো জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলার আগে আমার সেই বাপ মাকে আমার সামনে নিয়ে আনেন তাদেরকে সেই জাহান্নামের রাস্তার সামনে শোয়ায় দেন লিয়াকুনা মিনাল আসফালিন আমরা যেন আমার বাপ মার বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাই কারণ তারা কেন আমাদেরকে দিন শিখাইলো না এজন্য আমার উপর আমানত পরিবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারের আমানত ঠিক করার তৌফিক দান করেন